আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই মুহূর্তে ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেড বিজনেস, মানে বিশেষত সাইবার ক্যাফে, এইপিএস, মাইক্রো এটিএম এই ধরনের যে বিজনেস ছিল, তার যে ডিস্ট্রিবিউটর বিজনেস হয় সেটাকে তাহলে একেবারেই গুছিয়ে গেল? এই মুহূর্তে মার্কেট একেবারে ডাউন, এই অজুহাতে কি এই বিজনেস একেবারেই ক্লোজ হয়ে গেল? তাহলে কি মার্কেটে নতুন আইডি হওয়া বন্ধ হয়ে গেল? নতুন আইডি কি সত্যি আর কেউ নেবে না? আর যদিও বা নেয়, সেটা কিভাবে নেবে? কিভাবে আপনি আজকের ডেটে আপনার যে ডিস্ট্রিবিউটর বিজনেস রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নিজের ইনকামকে বাড়াবেন? তো চলুন বন্ধুরা, ডিস্ট্রিবিউটর বিজনেস কথার মধ্যেই রয়েছে তার মানে, নামের মধ্যেই রয়েছে তার ইতিহাস, অর্থাৎ আপনি ডিস্ট্রিবিউট করবেন। কিন্তু এই এইপিএস, ডিএমটি বা রিচার্জ এই ধরনের যে বিজনেস রয়েছে, বা মাইক্রো এটিএম এই ধরনের যে বিজনেস রয়েছে, এই বিজনেসে আকাল দেখা দিয়েছে। ব্যবসা বাড়ছে না, ডিস্ট্রিবিউটর বলছে আইডি কেউ নিচ্ছে না, তাহলে কি হবে? কেন এই হাল? প্রথমত কয়েকটা জায়গায় আমরা ভুল করছি। এক হচ্ছে, আমরা এটাই শুধু ভাবছি যে যারা নতুন বা পুরনো যারা বিজনেস করছে তাদেরকেই আমরা শুধুমাত্র আইডি দেব, অর্থাৎ একজনের কাছে সব ধরনের এইপিএস আইডি আছে, সব ধরনের রিচার্জ পোর্টাল আছে, আবার তাকে গিয়ে বলছি আপনি রিচার্জ পোর্টাল, এইপিএস পোর্টাল নেন। আজকের ডেটে দাঁড়িয়ে মার্কেটে এইপিএস পোর্টাল, ডিএমটি পোর্টাল বা রিচার্জ পোর্টালের কিন্তু অভাব নেই। প্রত্যেকেই চাইছে ছোট ছোট একটা কোম্পানি তৈরি করে নিতে এবং নিজেদের মতো করে ছোট ছোট বেস বানিয়ে নিতে। এর ফলে মার্কেট অনেক স্যাচুরেটেড হয়ে গেছে এবং যে যার এরিয়া ভিত্তিক বিজনেস স্টার্ট করেছেন, এটা ভালো, এটা সত্যিই ভালো, কিন্তু এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। তো সেই সমস্যা নিয়ে আমরা কোনো ভিডিওতে পরে কথা বলবো, কিন্তু আপাতত আপনি যদি কোনো একটা রেপুটেড কোম্পানি ডিস্ট্রিবিউটর নিয়েছেন বা নেবেন ভাবছেন, তাহলে নিলে আপনি কিভাবে বিজনেস করবেন? প্রথমত নাম্বার ওয়ান কন্ডিশন আপনাকে বলি, ফ্রিতে বিজনেস হবে না, এটা আপনাকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। ফ্রি আইডি, ফ্রি ডিস্ট্রিবিউটর পোর্টাল, ফ্রি এইপিএস পোর্টাল, ফ্রিতে বিজনেস, এই কনসেপ্ট মাথা থেকে পুরো ক্লিয়ার করে দিন। যদি আপনার বিজনেস করার থাকে, আপনাকে করতে হবে প্রপার ইনভেস্টমেন্ট। প্রথমত এক হচ্ছে মাইক্রো এটিএম এর স্টক নিন, মরফো এবং মন্ত্রা বর্তমান যে ডিভাইস চলছে তারও কিছু স্টক আপনি নিন, আর সাথে বেশ কিছু রেপুটেড কোম্পানির ডিস্ট্রিবিউটর একসাথে আপনি নিন। অর্থাৎ আপনার যদি একটা আমের দোকান হয়, আপনার যদি একটা স্টেশনারি দোকান হয়, সেই দোকানে সব প্রোডাক্ট থাকবে। দেখুন, আমের দোকানে এমনটা নয় যে শুধু খালি তোতা আমই পাওয়া যায়, আলফানসও পাওয়া যায়, ন্যাংরাও পাওয়া যায়, চৌষাও পাওয়া যায়, তাই না? তো আপনি যদি ডিস্ট্রিবিউটারই হন, তাহলে আপনাকে মার্কেটে বেরোতে হবে এবং মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট এবং ভার্চুয়াল প্রোডাক্ট আপনার কাছে থাকতে হবে। এবার এখানে আর একটা জিনিস আপনাকে বলি, যে সাইবার ক্যাফে ব্যবসা যেভাবে ডাইভার্সিফিকেশনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে করে কিন্তু আপনাকে নতুন নতুন যারা কাস্টমার আসছে বা গ্রাহক আসছেন তাদেরকে ধরতে হবে। বিশেষত যে সমস্ত দোকানে একটা কম্পিউটার রয়েছে, তাদেরকে কিন্তু আপনাকে একটা টার্গেটেড করতে হবে। যেরকম আপনাকে বলি যে মেডিসিন স্টোর, তার সাথে অবশ্যই ভুসিমাল স্টোর, এই দুটো দোকানে সবচেয়ে বেশি ফুটফল হয় এবং আগামী দিনে হয়তোবা আপনি দেখবেন যে এই দুটো স্টোর বা এই দুটো শপ বেশ কিছুটা কনভার্ট হয়ে গেছে, মানে এর সাথে সাথে, এই বিজনেসের সাথে সাথে কিন্তু তারা সাইবার ক্যাফে বিজনেসটাকেও করছে। এবার এর কারণ কি? চাল ডাল তেল নুল ঝাল কিনে সে তার পেমেন্ট এইপিএস এর মাধ্যমে করবে বা এটিএম কার্ডের মাধ্যমে করবে বা ইউপিআই ট্রান্সফারের মাধ্যমে করবে, আর ইন ফিউচার কিন্তু এইপিএস এবং মাইক্রো এটিএম ছাড়া যে এই মুহূর্তে ইউপিআই চলছে, সেই ইউপিআইয়ের ওপরে কিন্তু চার্জ বসতে চলেছে। এটা আপনাকে আমি ক্লিয়ার কাট বলছি, আজ না হলে কাল ওটাতে কিন্তু চার্জ বসে যাবে। তো এর ফলে কী হবে? মানুষ সেভিংস অ্যাকাউন্ট থেকে ইউপিআই করা কমাবে এবং অবশ্যই এইপিএস এবং মাইক্রো এটিএম বা ডিএমটির দিকে ঝুঁকবে। তো এর ফলে যে এই ধরনের স্টোরগুলো আছে, তারা কিন্তু অনেকটা ডাইভার্সিফিকেশন বা ইনকামকে আরও জেনারেট করার জন্য, বিশেষত ভুসিমাল স্টোর, এরা কিন্তু এই পথে আগে পা বাড়াবে। তো আপনি এই ধরনের
যে স্টোর রয়েছে তাদেরকে কিন্তু আপনি টার্গেট করতে পারেন, এবং যে সমস্ত বড় বড় দোকান রয়েছে তাদেরকে আপনি যদি টার্গেট করেন আপনি দেখবেন যে আপনার মার্কেটে কিন্তু বিজনেস আসছে। আর একটা কথা বলি যে একটা পোর্শন কাস্টমার কিন্তু যাদের সব চেঞ্জ হচ্ছে বা সে আগে একটা কোনো আইডি নিয়েছিল সেই আইডিটা তার পছন্দ হচ্ছে না, সে নতুন কোনো জায়গাতে কনভার্ট হবে। বিশেষত পেমেন্ট ব্যাংকের জায়গাতে এই বিষয়টা কিন্তু রেগুলার বেসিসে আসে, অনেকেই এইপিএস থেকে চেঞ্জ হয়ে কিন্তু পেমেন্ট ব্যাংকের অপশানে চলে আসছেন। তো এভাবে আপনাকে কিন্তু মার্কেটে স্ট্র্যাটেজি বানাতে হবে, মার্কেটে রেগুলার বেসিস যেতে হবে, এবং অবশ্যই আপনাকে টার্গেট ওরিয়েন্টেড বিজনেসে নামতে হবে। দেন আপনি কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ একসাথে আপনার ভার্চুয়াল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টকে সমন্বয় ঘটিয়ে তবেই আপনি আপনার ব্যবসাকে বাড়াতে পারবেন এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। বন্ধু, আজকের এই স্পেশাল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট নিচে আপনি করতে পারেন, আপনার কি মতামত রয়েছে এই ব্যবসা নিয়ে সেটা আপনি জানাতে পারেন, আর ভালো লাগলে একটুখানি লাইক ঠুকে দেবেন, আপনার লাইক আমাকে ইন্সপায়ার করবে এই ধরনের নতুন নতুন টপিক খুঁজে বের করার জন্যে। ভালো লাগলে সাথে এবং পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি আপনি এই ধরনের আইডিয়া আপনার কোনো বন্ধুকে দিতে চাইছেন। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।